পরিবারের চাহিদা মেটাতে একসময় বাড়ির আঙিনায় চাষ হতো লিচুর। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ করছেন চাষিরা। প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাওয়ায় গ্রামের শতভাগ মানুষই এখন লিচু চাষের সঙ্গে জড়িত। শুধু লিচু চাষ করেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন এই গ্রামের মানুষ। বলছি কিশোরগঞ্জের মঙ্গল বাড়িয়ার লিচুর কথা। এবছর 10 কোটি টাকার লিচু বিক্রির আশা করছেন গ্রামবাসী। কিশোরগঞ্জ প্রতিনিধি তানভীর হায়দারের তথ্যচুপিতে সৈয়দা সামিয়া তামানের রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু। লাল গোলাপি রঙের লিচুর আভায় পুরো গ্রামটি যেন রঙিন। ছোট বড় বাগান, বাড়ির আঙ্গিনা আর রাস্তার দুপাশে লিচুর শত শত গাছ। লিচুর সারি সারি গাছের এমন দেখা মিলবে কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে। জনশ্রুতি আছে, প্রায় 200 বছর আগে এই গ্রামের এক ব্যক্তি চীন থেকে চারা এনে রোপণ করেন। পর্যায়ক্রমে রসালো ও সুস্বাদু এই লিচুর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। বর্তমানে গ্রামটির প্রায় 3000 পরিবার লিচু চাষে জড়িত। চীন থেকে আমদানিকৃত, আমাদের পোদাদার আমল থেকে এটা চাষাবাদ আরম্ভ হয়েছে। 200 বছর আগের থেকে এটা প্রচলন আছে। 1,20,000 থেকে 30,000 টাকার মতো লিচু খরচ গেছে। আমি আশা করছি যে 2 থেকে 2.5 লাখ টাকা আর কি বিক্রি করতে পারবো। এটা আমাদের এলাকার জন্য একটা অর্থকরী ফসল। আমরা অনেকে এটা চাষ রূপে, আমরা অনেক আবাদি জমিকে আমরা এখন এটা লিচু বাগানে পরিণত করছি, কারণ এতে আমরা অনেক লাভবান। মধু মাসে মঙ্গলবাড়িয়ায় লিচু কেনা বেচার ধুম লাগে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন অঞ্চল থেকে আসেন পাইকাররা। আকার ভেদে 100 লিচু বিক্রি হয় 600 থেকে 800 টাকায়। এখানকার লিচু অত্যন্ত সুস্বাদু, ফরমালিন মুক্ত, তাই নিজে হাতে পায়রা খাওয়ার জন্য আসছি, পাশাপাশি কিনেও নিয়ে যাবো, ফ্যামিলির সবাইকে নিয়ে এটা খাবো। চুর বাহার এবং বাগান অনেক সুন্দর দেখাটাই আমার কাছে খুব সুন্দর লাগলো। আজকে যেহেতু প্রথম আসলাম, দেখবো এবং কিছু নিয়ে যাবো। মঙ্গলবাড়ির ঐতিহ্যবাহী লিচু 100 লিচু এখানে 800 টাকা নিয়েছি। আসলে এখানে শুনছি আমরা যে লিচু বাগান আছে, অনেক ভালো লিচু, মানে অনেক ভালো মানের লিচু আছে। ঠিকই, আমরা অনেক ভালো মানের লিচু পাইছি, অনেক মিষ্টি লিচু। মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় 8,000 লিচু গাছ রয়েছে। এবার লিচু বিক্রির লক্ষ্যমাত্রা 10 কোটি টাকা। একে ব্র্যান্ডিং করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির, আর সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমি মনে করি যে আজকে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ যারা আছেন, সরকারি লোকজন যে যেখানে আছেন, মঙ্গলবাড়ি লিচু ব্র্যান্ডিং হওয়ার প্রয়োজন। আমি আগামী জেলা সমন্বয় সভা মিটিংয়ে আমি মঙ্গলবাড়ি লিচুর ব্র্যান্ডিংয়ের বিষয়ে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমি অবহিত করব। মঙ্গলবাড়ি লিচু অত্যন্ত সুমিষ্ট এবং এর বিশেষ একটি মধু ঘ্রাণ রয়েছে। আমরা আশা করছি চলতি মৌসুমে আমাদের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে প্রায় 8 থেকে 10 কোটি টাকা লিচু বিক্রি হবে এবং এই লিচু চাষে এই লাভজনক অবস্থা দেখে পাকুন্দিয়ার বিভিন্ন জায়গায় ছোটো ছোটো আকারে লিচু বাগান সহ অন্যান্য ফল বাগান করে উঠছে। আমরা উপজেলা কৃষি অফিস সবসময় এরকম লাভজনক ফসল চাষের ক্ষেত্রে আমাদের কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি। পুষ্টিমান সম্পন্ন এই লিচুর কলমজাত চারা এখন মঙ্গলবাড়িয়ার লিচুর জাত হিসেবে ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।